বিড়ালেরও আছে অসুখ বিসুখ, সর্দি কাশি লাফালাফি করে হাড় ভাঙার মতো নানান সমস্যা। দেশে সরকারি বেসরকারি ব্যবস্থায় এসবের চিকিৎসা সেবাও সন্তোষজনক। চিকিৎসকরা জানান, সাধারণ রোগ ব্যাধি ছাড়া মূত্রথলিতে পাথর হয়ে যাবার মতো জটিল রোগ হলে মৃত্যু ছিল নিশ্চিত। আশার কথা, সম্প্রতি এই সমস্যার সমাধান মিলেছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। প্রাণী সম্পদ দপ্তরের হিসাব মতে দেশে বিড়াল আছে প্রায় 8 লাখ, এর মধ্যে 4 লাখ পোষা বিড়াল। বিপুল সংখ্যক পরিবার অতি আদর যত্নে লালন পালন করেন ছোট্ট প্রাণীটি, মাঝে মধ্যে প্রদর্শনীর আয়োজন করেন বিড়াল প্রেমীরা। এমন সব আনন্দ আয়োজনের পরও অনেক সময় প্রিয় প্রাণীটি অসুস্থ হয়ে পড়ে, আর তখনই দুশ্চিন্তা নিয়ে হাসপাতালে ছুটতে হয় অভিভাবকদের। ওর একটু ফ্র্যাকচার ছিল, দ্যাটস ওয়াই হয়তো ও বেবি দিতে পারছে না, দ্যাটস ওয়াই আমরা এখানে নিয়ে আসছি। আচ্ছা, ওর একটু ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, তো ওটা দেখানোর জন্য এনেছি, আর একটু রেগুলার চেক আপ করাবো আর কি। দেশে পশুদের জন্য সরকারি হাসপাতাল আছে 557টি, এর বাইরে আছে বেশ কিছু প্রাইভেট ক্লিনিকও। কিছু জটিল রোগের অপারেশন করার মতো ব্যবস্থা ছিল না সরকারি বেসরকারি কোনো হাসপাতালে। সম্প্রতি ল্যাপারোস্কোপিক অপারেশনের মাধ্যমে প্রাণঘাতী রোগ নিরাময়ে সফল হয়েছেন বলে দাবি চিটাগাং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি সিভাসুর এই চিকিৎসকদের। মূত্রথলিতে কোনো পাথর হয়, এই পাথর হলে সে প্রস্রাব করতে পারে না, কারণ প্রস্রাব না করার কারণে সে জাস্ট 2-3 দিনই মারা যায়। এটার মানে প্রথম আমি আমার খুব উৎসাহ, নিজের উৎসাহ থেকে মানুষের যেভাবে অপারেশন করে প্রথম এক্সপেরিমেন্টাল একটা অপারেশন করে সফলতা পাই। এই ক্ষেত্রে সার্জিক্যাল কমপ্লিকেশন বলবো যে আমার অভিজ্ঞতা থেকে 1% হয় কিনা সন্দেহ, বলা যায় 100% আমাদের সার্জিক্যাল আউটকাম আমরা পেয়ে থাকি। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।